Take a native. Bye. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই যে অনেক দিন পরে আবার ব্লগ নিয়ে চলে আসলাম। আসলে কয়েকটা দিন খুবই শরীর অসুস্থ ছিল, এখন অসুস্থ আছি। তারপরেও সবার বলছে যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো সবার জন্য আসলে ভিডিওটা অবশ্য আমি আগেই করে রেখেছি, বাট ভয়েস দেওয়ার জন্য দিতে পারি নাই। তো আজকে আর কি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম আলামেদা পার্কে, এটা হলো লিসবনে আলামেদা। আর আলামেদাটা হচ্ছে একটা স্টেশনের নামে নাম হয়েছে আলামেদা পার্ক। তো সেখানে যাচ্ছি। তো এই যে আমি, বানি আর ওর বাবা। তো আমরা যখন এই যে গিয়েছি তখন এই যে অনেক রোদ ছিল, তখন বাজে 7টা। আর এটা হচ্ছে টুরিস্টদের জন্য এটা অ্যাট্রাকটিভ একটা প্লেস বলতে পারেন। তো পর্তুগালের এই কয়েক কতগুলা মানে অনেক জায়গা আছে দেখে মানে ঘোরার মতো, তো ওগুলার মধ্যে অন্যতম এটাও। আলামেদা দম অফেন্সো হেনরিকোস হলো লিসবনের একটি রাস্তা এবং বাগান। এটি পর্তুগালে প্রথম রাজা ডি আফনসো হেনরিকোসের সম্মানে নির্মিত হয়েছিল। আর এই যে পুরা এই পার্কের এই বাগানটার আয়তন হলো মাত্র 3 হেক্টর, আর তিন হেক্টরের বেশি। এবং এটি পূর্ব এবং একটি পূর্ব প্রান্তে একটি ছোট বাগান নিয়ে গঠিত, তারপরে অ্যাভেনিদা আলমিরান্তে রেজ দ্বারা বিভক্ত। এছাড়াও দুটি বড় লনে বিস্তৃত, পশ্চিম প্রান্তে ইনস্টিটিউটো সুপিরিয়র টেকনিকো অবস্থিত। বাগানটিকে লন থেকে আলাদা করা হয় ফন্টে লুমিনোসে দিয়ে। আমি ফন্টে লুমিনোসে বাই ফাউন্টেনটাও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখেন আমার মেয়ে তো খেলতেছে। ও পার্কে গেলে ওর তো এই রাইডগুলো স্লিপারে ওঠা চাই, সব বাচ্চারাই খেলা করতেছে। তো ও তো এই যে শুরু করে দিয়েছে। তো এই যে আলামেদা পার্কে কিন্তু এই যে টুরিস্ট এই সময় সামার সময় এই যে এখানে গেলে আপনারা দেখতে পাবেন এখানে যে মেলার মতো বসেছে। আর এই যে যারা এই মেলার মতো আয়োজন করেছে তারা হলো মুজাম্বি, মানে ওদেরকে মুজাম্বি বলা হয় আমি আর কি শুনলাম। তো এরাও নাকি নামাজ পড়ে, মানে মুসলিমই বলা চলে। আবার এই যে এরকম বিভিন্ন রকম কাঠের জিনিস দিয়ে শো পিস, আরও অনেক অনেক কিছুই আছে আর এখানে এরকম স্টল দিয়ে বসিয়ে রেখেছে। টুরিস্টরা এসে বিভিন্ন জিনিস এখান থেকে কালেক্ট করে। তো এই যে আমরা এখন ওই যে সামনে ফাউন্টেন দেখতে পাচ্ছেন, তো ওই ফাউন্টেনের ওখানে যাব। এটাই হলো ফন্টে লুমিনোসা, এটাকে ফন্টে লুমিনোসা বলে পর্তুগালের মানে পর্তুগিজ ভাষায়। আর এমনি যদি আমি বলি ফাউন্টেন লুমিনোসা, তো খুবই সুন্দর এই ফাউন্টেনটা। তবে ওই পাশে যাব, একটু ওয়েট করছি, গাড়ি যাচ্ছে। তো আমার আজকের ব্লগ যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পেয়ে ভালো লাগে, ভালো ভালো কমেন্ট করেন আপনারা। আর যারা আমাকে কমেন্ট করেন তারা দয়া করে আমাকে একটা লাইকও দিবেন। আসলে যে পরিমাণে কমেন্ট আসে সে পরিমাণে আমি লাইক পাই না, তো আপনারা একটু লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। যেহেতু অসুস্থ অবস্থায়ও আমি এখন আপনাদের জন্য ব্লগ করতেছি, ভয়েস দিচ্ছি। তো এই যে এটা হলো ফাউন্টেন লুমিনোসা, তো খুবই সুন্দর এই ফাউন্টেনটা।
দেখছো কি সুন্দর, তারা ভিডিও করে নেই। তো এই যে সামনে যে দেখতে পাচ্ছেন বাগানটা, ওই যে উপরে দেখা যাচ্ছে, তো আমরা ওই পাশে যাব, একটু যখন যাব তখন আপনাদের দেখাবো। ওই যে উঁচু যে বাগানটা দেখা যাচ্ছে, বাগানটা মানে পার্কের মতন ঘাসের মত যে দেখা যাচ্ছে, সেখানেও যাব অনেক উঁচুতে। আর এই যে দেখছেন ফাউন্টেনটা কত সুন্দর লাগছে। ওই যে এখানে দেখতে পেলাম একটা মেয়ে আর কি নিচে নিচে সবাইকে বিনোদন দিচ্ছে, আর একটা মহিলার যে অজগর সাপের মতো আর কি, খিবু সাপ জানি না, ওটা নিয়ে আছে, খুবই দেখে ভয় লাগলো। তো এইভাবে নিচে গিয়ে ট্যুরিস্টদের মজা দিচ্ছে, তো আমিও একটু ভিডিও করে নিলাম, ভালো লাগলো দেখে। তো এই যে পার্কে, তারপরে আমার মেয়ে এতক্ষণে আসলো, আসতে চাচ্ছিল না, ও শুধু খেলতে চাচ্ছিল। এখন একটু রাস্তার এই যে এই পাশে অপোজিটে যাব, এখানে একটা টার্কিশ রেস্টুরেন্ট আছে, ইস্তাম্বুল রেস্টুরেন্ট। তো এখানে হালাল পিৎজা, হালাল মানে কাবাব, এগুলো সব পাওয়া যায়। তো সেজন্য যে মেয়ের বাবা নিয়ে আসলো। তো মুসলিমদের জন্য হালাল আছে আর নন মুসলিমদের জন্য আছে, সবই আছে আর কি। তো আপনারা যারা এখানে আসবেন আলামেদা পার্কে, তো এখানে এসে খেতে পারেন, যেহেতু কাছেই সাথেই আছে। তো এই যে মেয়ের বাবা খুবই পিৎজা পছন্দ করে আর মেয়েও খুব পিৎজা পছন্দ করে, তো ওদের এটা থাকবেই, তো ওরা এটা অর্ডার করেছে। আর আমি দেখাচ্ছি, তো এই যে ড্রিঙ্কসও আছে সাথে। আর এই যে এখন আমি এখানে ডোনার কাবাব নিয়েছি, যেহেতু আমার ডোনার কাবাবটা ভালোই লাগে, আমি মাতৃমণি দিয়ে খেয়েছি, তো এখানেও এসে খেলাম, যেহেতু আছে শুনলাম। তো এখানে টেস্ট, ওখানে টেস্ট প্রায় সমানই, খারাপ না, দুটোই ভালো লাগলো। তো এখন আমি একটু খেয়ে এখন ওদের কাছে বলছি যে আমি একটু পিৎজা টেস্ট করে দেখি কেমন লাগে। তো পিৎজা টেস্ট করে খেয়ে দেখলাম, ভালোই লাগলো, পিৎজাটা অনেক টেস্টি আছে। তো এখন এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন রাত মানে সন্ধ্যা 9টা বাজে। তো এখানে লিসবন মেট্রো লাল এবং সবুজ লাইন ছেদ করেছে, এই স্টেশনটির নামই হলো আলামেদা। আর এই যে আলামেদা মেট্রো স্টেশন, এটার নিচে, তো এখান দিয়ে অনেকে যাওয়া আসা করে। তো ওই যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা ওই যে অপোজিটে যাব, ওখানে আপনাদের আগে দেখিয়েছি উঁচু। তো এখানে আমার যাওয়া ওঠার খুব ইচ্ছা, যে কেমন লাগে উঁচুতে উঠতে। এই যে মেয়ে আর ওর বাবা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, তো আমিও উঠেছি। ওঠার সময় কিন্তু খুবই কষ্ট হয়, যেহেতু অনেক উঁচুতে, এটা কিন্তু আমি বোঝাতে পারছি কিনা জানি না। এই যে এখান থেকে দেখেন, আমরা কিন্তু ওই যে ওখানে ছিলাম, ওখানে ওই যে ফাউন্টেনটা দেখতে দেখা যাচ্ছে, ওই যে ওখানে ওই বাগানটা দেখা যাচ্ছে। তো
অনেক উপরে আছি, এখন নেমে যাব। আরো উঁচুতে ওঠার আসলে উঠতে পারলাম না। তো আমার আজকে ব্লগ এই পর্যন্তই। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। এমনি চলে যাবা, নিচে নামতেছি, অবস্থা কত উপরে।